राज्यसभा থেকে আজ ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। ভোটের মুখে আবারো ধাক্কা তৃণমূল কংগ্রেসে, তিনি বিজেপিতে যাবেন কিনা তাই নিয়ে আবারো শুরু হয়েছে জল্পনা। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই তৃণমূলের সাংসদ পদ থেকে রাজ্যসভায় ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী, এমনটাই জানিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই দলে তার দম বন্ধ হয়ে আসছিল, কাজ করতে পারছিলেন না তিনি। হয় দলে থাকলে চুপ করে থাকতে হবে আর না হলে সরে যেতে হবে, এমনটাই তার মনে হচ্ছিল। তাই তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করতে চান, এমনটাই আজ রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন দীনেশ ত্রিবেদী। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কি জানিয়েছেন এই প্রসঙ্গে, আপনাদের শোনাবো। সময় তো উনাকে ধন্যবাদ জানাই, উনি দ্বিতীয়বার নিজের কথাটা বলার চেষ্টা করেছেন। একবার বলেছিলেন উনাকে রেলমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার আজকে মনের কথা উনি বলতে পেরেছেন। আর উনি যদি ভারতীয় জনতা পার্টিতে আসেন আমি ওয়েলকাম জানাবো। আর উনার শুধু না, পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ হোক বা রাজনেতা হোক, যারাই ওই দলের সঙ্গে আছেন তাদেরকে দম বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। ওনারা নিজের কথা বলতে পারবে না, দলের মধ্যেও বলতে পারবে, দলের বাইরেও বলতে পারবে। দলের মধ্যে বলতে গেলে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তাকে শাস্তি দিতে হবে আর ফলস মামলা করে দিতে হবে, বাড়িতে হামলা করানো হবে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জোর করে ক্ষমতায় রাখার জন্য যেটা করতে হয় সেটা মমতা বাণী দল করছে। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, আর তারপর তৃণমূল সাংসদ সৌগত রায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বাবুদেই অভিযোগ আছে, এটা তো উনি আগে পার্টির মধ্যে বলেননি, পার্টি ওকে লোকসভায় হারার পরও রাজ্যসভার মেম্বার করেছিল। ইলেকশনের আগে এটা করলে এটা ভালো হলো না, আমি দুঃখিত আর কি বলতে পারি। উনি অসন্তোষ একটু ব্যক্ত করেছিলেন কিন্তু এতটা ভাবি না। আমি গত রবিবারই ওর সাথে একসাথে দিল্লিতে এসেছি, পাশে বসেছিলাম, এতটা এক্সট্রিম ভাবি। উনি যা মনে করেছেন তাই করেছেন, বাট আমি দুঃখিত। দল আলোচনা করবে এবং দল সিদ্ধান্ত জানাবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।